আলিবাবা ৪০ চোরের গল্প নিশ্চয় শুনেছেন, নিয়োগ দুর্নীতিতে এখন যেন তেমনটাই। বলছেন যারা চাকরির জন্য রাস্তায় বসে রয়েছেন। তাপস মণ্ডলের কীর্তি আপনারা শুনলেন, এবার আপনাদের শোনাবো বাগদার চন্দন মণ্ডলের কাণ্ড। নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত বাগদার রঞ্জন ওরফে চন্দন মণ্ডল, এবার শোনাবো তার কিছু কীর্তি। একই পরিবার থেকে ৫ জনের চাকরি করে দেওয়ার জন্য ৪৪,০০০০ টাকা, এক টাকা দু টাকা নয়, কত টাকা? ৪৪,০০০০ টাকা নিয়েছেন। রেয়াত করেননি আত্মীয়দেরও, এলাকার শয়ে শয়ে বাসিন্দাদের টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছেন। স্কুলের গণ্ডি পেরোয়নি এমন ছেলে মেয়েদেরও টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন এই চন্দন। সেই শিক্ষকরা আমার আপনার পরিবারের ছেলেদের স্কুলে পড়াচ্ছে, ভাবুন। দেখুন, চন্দন মণ্ডলই দেয় চাকরি। মমতার বাড়ি যে লোক না হতো, মমতা ব্যানার্জির বাড়ি, সেই লোক আমাদের গ্রামে হতো। মানে কার্তিক ব্যানার্জি, মমতা ব্যানার্জির ভাই আসতো ওনার বাড়ি। চন্দনের আর এক প্রতারণার পর্দা ফাঁস। নিজের গ্রামেই চন্দনের দুর্নীতির কীর্তি ফাঁস। ফাঁস করছেন কে? তৃণমূল নেতাই। অভিযোগ করছেন খোদ তৃণমূলের পঞ্চায়েত সদস্য। বাগদা তৃণমূল পঞ্চায়েত সদস্য অনুপ ঘোষের দাবি, টাকার বিনিময়ে এলাকায় শয়ে শয়ে চাকরি বিক্রি করেছেন বাগদার রঞ্জন ওরফে চন্দন মণ্ডল। ১৬ কোটি তো বাচ্চা, বস্তা বস্তা টাকা গিয়েছে কিনতে গাড়ি দিয়ে, আমরা সব দেখেছি। কার্তিক ব্যানার্জি, মমতা ব্যানার্জির ভাই চন্দনের বাড়ি আসতো, পার্থ আর এই কুণাল ঘোষ এই জোগাড় করে রেখে দিয়েছে। থানার বড়বাবু বিডিও আসছে। এক পরিবার থেকে ৫ জনের চাকরির জন্য ৪৪,০০০ টাকা নিয়েছেন চন্দন। এলাকা থেকে উঠছে আরও অভিযোগ। ডিগ্রি পিছনে ১২,০০০ করে নিয়েছে, প্রাইমারির জন্য ১২,০০০ টাকা যে আগে দেবে চাকরি তার আগে। আমার বাড়ির থেকে নিয়েছে ৪৪,০০০ টাকা চন্দন মণ্ডল। ওই চাকরি দেবে বলে কজনের জন্য? ৫ জনের জন্য। চন্দনের কুকীর্তি থেকেই প্রশাসনেরও প্রচ্ছন্ন মদত আছে। টিটাপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।